কাউন্সিলক ধন্যবাদ জনাইছো আর লগতে অভিনন্দনও জনাইছো যে তারিখ নির্ধারণ করে দিয়া হয়েছিল যে 31 জুলাইৰ ভিতৰত উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করব লাগে আর সেই সময়সীমার ভিতৰত আজি 31 জুলাইত ফলাফল ঘোষণা করেছে। ইয়ার জড়িয়ে আমার ছাত্র ছাত্রী সকলের মানে একটা শৈক্ষিক বছর বর্ষ কোনো ক্ষয় ক্ষতি নোহাকের শিক্ষা আগুয়াই যাব। পার্সেন্টেজর সংখ্যা যথেষ্ট আশাব্যঞ্জক, প্রায় 99%ৰ অধিক ওপৰত ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে। একটা সময়তে আমার CBSEৰ পরীক্ষা যাকালি ফলাফল ঘোষণা করেছিল, তাতো দেখা গেছে 99.37% ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে। আমারও 99%ৰ উপর ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে। সকল ছাত্র ছাত্রীক মোর ফলের মানে শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর সাধারণত আমার উচ্চতর মাধ্যমিকত সদায় 5% হাই থাকে, এই আমার যাবারও 88% আসে। ইয়ার কারণ হল যে স্টুডেন্টস সকল এটা স্ক্রিনিং পর্যায়ের মাজেদি মেট্রিকত পাস করিয়ে আহিছে, গতি ইয়াত আমার মেট্রিকতকে হায়ার সেকেন্ডারি বা উচ্চতর মাধ্যমিকত আমার ফলাফল খুব ভাল হয়। মানে সকলকে শুভেচ্ছা জানাইছো, এটা পরবর্তী পর্যায়ের উচ্চ শিক্ষা আগুয়াই নিব পাৰিব। মূল্যায়ন তো আমি যিমান পাৰো আমি তথ্য ভিত্তিক অর্থাৎ রেকর্ড বেসড করবলে আমি চেষ্টা করেছিলো। মেট্রিকত আমি খুব ভাল ধরনে আমি এটা রেকর্ড বেসড মূল্যায়ন অর্থাৎ ক্লাস 9ৰ পরীক্ষার ফলাফল, টেস্ট পরীক্ষার ফলাফল, আভ্যন্তরীণ মূল্যায়ন ইয়ার জড়িয়ে আমি মূল্যায়ন করবলে সক্ষম হলো। একধরনের মেট্রিকর নম্বরটুক আধার করে লই পেলে আমি এই উচ্চতর মাধ্যমিকরও ফলাফল দিয়ার কারণে আমি চেষ্টা করলো। কিন্তু ইয়াত আমি যেটু আভ্যন্তরীণ মূল্যায়ন এই ক্ষেত্রত অল্প বেশি গুরুত্ব দিয়া হল, আর তার কারণে মই ভাবো যে এটা একটা ভাল হয়েছে ফলাফল। ইয়াক কোনো মানে এনেকুৱা কথা ভাবিব নালাগে যে এটো পরীক্ষা নিদিয়াকে দিয়া নম্বর এটো মূল্যহীন, তো মূল্যহীন নহয়, ইয়ার মূল্য আছে। যেহেতু তথ্যর আধারত এটা শৃঙ্খলিত ব্যবস্থার মাজেরে এই মূল্যায়নটো করা হয়েছে, নিশ্চিতভাবে থাকিব। কিন্তু ইয়াতে খুব সংখ্যাটো নিচেই তাকর, গতি তার মাজতো যখন আনকি পাস করেছে তেওঁলোকো অসন্তুষ্ট হব পাৰে। যদি কোনো ছাত্র ছাত্রী অসন্তুষ্ট আর যদি ভাবে যে মই পরীক্ষা দি পেলে ইয়াতকে মই ভাল রেজাল্ট করব পাৰিম, তেওঁলোকৰ কারণে আমি পরীক্ষার ব্যবস্থা করি না, সেইখিনি এনালাইসিস আমি এতিয়া করিম। আমি গোটেই ফলাফল কারণে তো বিশাল এখন কিতাব ফলাফলের রেজাল্ট, কিন্তু যিখিনি ইমান সংখ্যক ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছে, এতিয়া আমার প্রত্যাহ্বানটো আছে এই ছাত্র ছাত্রীখিনি যিসকলে উচ্চ শিক্ষা নামভর্তি করিব বিচাৰিব তেওঁলোকক নাম ভর্তি করার কারণে আমি আসন দিব লাগিব। সেই সেইটোৱে আমার মূল কনসার্ন, আমি তাতে লাগি আছো। আর ইতিমধ্যে আমার সরকারি আর প্রাদেশিকৃত যিখিনি মহাবিদ্যালয় আছে তাত আমার কিমান আসন আছে এটো আমি হিসাব করে উলাইছো। আমার 1,69,852খন আসন আমার মহাবিদ্যালয়খিনিত আছে, আমার প্রাদেশিকৃত আর সরকারি। প্রাইভেট বা ভেঞ্চার সেই হিসাবটা ইয়াত যোগ হওয়া নাই। উত্তীর্ণ হয়েছে আমার সম্পূর্ণ 2,46,000, 2,46,225। ইয়ারে বৃহৎ অংশ এটা বিভিন্ন প্রফেশনাল কোর্সত যাব, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক এই ধরনের, বা কৃষি, এগ্রিকালচারাল ইউনিভার্সিটিত, ভেটেনারি কলেজত, তালে এটা অংশ ইয়ার গুছি যাব। এটা অংশ সদায় আমার দেখা যায় যে আর নামভর্তি নকরে, ড্রপ আউট হয়। আমার প্রচেষ্টা আছে ড্রপ আউটটা কমার কারণে, গতি নামভর্তি প্রক্রিয়াটা আরম্ভ হওয়ার লগেলগে আমি গম পাম আর সেইমতে আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করি। মানে আমার প্রথম আছে যে আমার সাবজেক্ট টিচার অভাব হব নালাগে, গতি সাবজেক্ট টিচার পদখিনি আমি পূরণ করার কারণে আমি পদক্ষেপ গ্রহণ করেছো। ইতিমধ্যে আমার যেটু 1,00,000 নিযুক্তি, এই নিযুক্তি প্রক্রিয়াও আরম্ভ হয়ে গেছে। খুব সোনকালে রাইজে এই আমার দেখিব যে আমার বিজ্ঞাপন ওলাব, খুব সোনকালে ওলাব শিক্ষকর খালি পদখিনি পূরণ করার কারণে। ইয়ার লগেলগে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ক্ষেত্র যেটু আমার শারীরিক বা ব্যায়াম বা প্রশিক্ষণ, তার কারণে ইতিমধ্যে আমি NCC, NSS, ভারত স্কাউট এন্ড গাইড, নেহেরু যুবকেন্দ্র, এই সকলখিনি মিলাই লৈ আমি এখন মিটিং করলো আর প্রত্যেক জেলা পর্যায়ত জেলা মানে ক্রিয়া বিষয়াগী নোডেল অফিসার লোক হিসাবে লৈ আমি জেলা পর্যায়ত NCC, NSS, ভারত স্কাউট এন্ড গাইড, নেহেরু যুবকেন্দ্র এইখিনির একটা সমন্বয় সাধন করে প্রত্যেক বিদ্যালয় মহাবিদ্যালয়ত যাতে
মানে যিখিনি এটা ডিসিপ্লিন আমি আনিব পাৰোঁ সকলোবিলাক উঠি অহা ছাত্ৰ ছাত্ৰীয়ে যাতে হয় এন চি চি নহয় স্কাউট এণ্ড গাইড বা নহয় তেওঁলোক এন এছ এছ বা নহয় নেহেৰু যুৱ কেন্দ্ৰৰ লগত যাতে জড়িত হয় তাৰ বাবে ব্যৱস্থা কৰিম। আৰু ফিজিকেল ইনষ্ট্ৰাক্টৰৰ বিষয়টো মই স্পৰ্টছ ডিপাৰ্টমেণ্টক অনুৰোধ জনাইছোঁ এইটোত গুৰুত্ব দিম।